দোষীদের কিন্তু শাস্তি পেতেই হবে। আমরা সবাই মিলে যাবো অঙ্কনদের বাড়ি, আমরা হাতে নাতে ধরবো ওদেরকে। আপনাদের বাড়ির গাড়ি বের করুন, ওই গাড়ি করেই আমরা যাবো। কিন্তু বাড়ির গাড়ি তো নেই, যে ভাড়ার গাড়িটা মিষ্টি আনতে পাঠানো হয়েছিল সেটা তো ফেরত চলে এসেছে। খুব ভালো কথা, ওই গাড়ি করেই আমরা সবাই যাবো। মাঠান, যাওয়ার আগে আপনি পুলিশে একটা ফোন করুন। ওই পঞ্চায়েত প্রধান না হাতেই তাকে আজকে দেখছি, ওই ঈশ্বর কাঞ্জিলাল হাজতবাস করলে তবে মজা টের পাবে। হ্যাঁ, আমি এখনই পুলিশে খবর দিচ্ছি। এত সব কাণ্ড হয়ে গেল, তারা জীবনটা নষ্ট হয়ে গেল, আমিও যাব। চলো চলো সবাই শিগগিরই চলো, এই কামাখা চলো 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 চলো। আরে আটকা, সন্ধ্যা সন্ধ্যা মানে হচ্ছে কি, সবাই ধরো ঠান্ডা মাথায় বসে আমরা একটু আলোচনা করে দেখলাম যে সত্যি সত্যি কি আমার বদদাদা এমন কাজ কখনো করতে পারে, না হলে না জেনে শুনে সোজা এভাবে দলবল নিয়ে পুলিশের কাছে চলে যাওয়া এটা তো উচিত নয় বলো? একদম উচিত। কে বলেছে উচিত না? যে অন্যায় করেছে তাকে শাস্তি দেওয়া সবসময় উচিত। এই চলো সবাই চলুন সব। বাড়িতে বউ থাকতে আবার করে ছেলের বিয়ে দেবা তো? যেমন বাপ তার তেমন ছেলে, দুটোই গুণধর। আজকে ওদের কপালে না অশেষ দুঃখ নাচ্ছে আমি বলে দিলাম। তুমি আমার কথা দেখতে পারছো না, এরকম করতে নেই। কেন? ঈশ্বর কাঞ্জিলালের স্বরূপটা আজকে সবার সামনে এসেছে, সবাই আজকে দেখুক, উনিও আজকে বুঝবেন কত মজা। ওনার কোমরে না আজকে দড়ি পড়বে আমি বলে দিলাম। বৌমা, পুলিশকে খবর দেওয়া হয়ে গিয়েছে, এবার বেরোনো যাক। হ্যাঁ চল। দাঁড়া না, এই তো ভণ্ডবাবু এসে গেছে। এই যে, আর কতক্ষণ এরকম মাথায় বাজ পড়া মুখ নিয়ে খাবি খাবেন? হ্যাঁ, নাকি নিজের মায়ের পাশে দাঁড়াবেন? আজকে যদি আপনি আপনার মায়ের পাশে না দাঁড়ান তাহলে জানবো ছেলে হিসেবেও কিন্তু আপনি ভণ্ড। মুখে তো আপনার অনেক বড় বড় কথা, এখন কিছু বলছেন না যে? ছেলে মায়ের পাশে দাঁড়াবে না মানে? ছেলে মায়ের পাশে দাঁড়াবে না তা কখনো হয়? গাড়ি আমি চালাবো, বুঝলে? চলো। দাদা, আমি জানি গাড়িটা আপনার, তবু আপনাকে বলছি আমি চালাবো, চাবিটা দিন। হ্যাঁ, এই নীলদা আপনি চালান। হ্যাঁ মা। বিজয়া, তুমি যেও না। কেন? তুমি গেলে কাঞ্জিলাল বাড়ির মান সম্মান সবকিছু ধুলোয় মিশে যাবে। কাঞ্জিলাল বাড়ির মান সম্মানের আর বাকিটা কি রেখেছে আপনার ভাই বোন? শুনুন বিজয়া, এই যে আপনি আমার কথা শুনুন। হ্যাঁ, যতই চেষ্টা করুন না কেন, সত্যিটা কিন্তু একদিন না একদিন সবার সামনে ঠিক চলে আসবে, কেউ আটকাতে পারবে না। আর আমি যদি জানতে পারি যে আপনারা সবকিছু জেনেও চুপচাপ ছিলেন, তখন কিন্তু শুরু হবে আসল খেলাই, আমি বলে দিলাম। সন্ধ্যা তারা শুনতে রবি সন্ধ্যে 7:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।